নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো কুমড়োর ছক্কা। কড়াই তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প পাঁচফোড়ন দিলাম, হিং দিলাম, আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো, ছোলা ভেজানোগুলোও দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, অল্প চিনি দিলাম, মিক্স করে নিচ্ছি। এক কাপ মতো জল দিয়েছি, পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম, পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না একদম রেডি, কুমড়োর ছক্কা আপনারা দেখতে পাচ্ছেন। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।